একটা সার্ভে করে, পুলিশই করতে পারে, এটা লোকাল পুলিশ যারা করেছে, তারা যদি এখানকার লোক হয় এবং সত্যি গরিব হয়, তার যদি কোনো আর্নিং না থাকে, তাহলে আমি কোথাও না কোথাও জায়গা নিশ্চয়ই খুঁজে দেবো। আমার তো জায়গার অভাব নেই, বাট আমায় দেখতে হবে যে আমি গ্র্যান্ডের পাশেই বসবো, তাছাড়া বসবো না, এটা হবে না। গ্র্যান্ডে অনেক সিকিউরিটি, অনেক ফিল্ম স্টাররা যায়, ইম্পর্টেন্ট লোকেরা যায় বড় বড় হোটেলগুলোর সামনে, সেখানে আমি যদি এসব অ্যালাউ করি, যে কোনো সময় বড় ঘটনা ঘটিয়ে দেবে, এই এরাই ঘটাবে, ঘটিয়ে বলে দিয়ে এক্সপ্লোশন হয়েছে বলে এনআইএকে পাঠিয়ে দেবে, কেন আমরা তার সুযোগটা দেব? তখন তো আপনার চাল চুলো দুটোই যাবে। সুতরাং এগুলো স্ট্রিক্টলি ফলো করার জন্য আমি বলবো। আর একটা কথা বলি, যে যে এলাকার হকার নয় সে অন্য এলাকায় ইন্টারফেয়ার করবেন না, লেট দেম সেটেল ইট লোকালি। আমি এক মাস আপনাদের টাইম দিলাম, আমরা কেউ ভাঙতে যাব না, উচ্ছেদ করতে যাব না, লোকালি কথা বলে নিজেদের মধ্যে ঠিক করবেন। বাদ বাকি ববি যে স্টল করেছে কর্পোরেশনে, সেই স্টলটা আরেকটু আপডেট করে সবাইকে সব মিউনিসিপ্যালিটিতে একই রকম দেবে, যাতে সবাই একটা মাথা রাখার জায়গা পায়। আর একটা গোডাউন থাকবে, যে গোডাউনটায় রাতে সেই জিনিসগুলো তুলে রাখতে পারবে, সেটা খুব একটা বেশি দূরে যেন না হয়। তার জন্য দরকার হয় চার পাঁচটা ওই কাঠের যে ভ্যান গাড়িগুলো পাওয়া যায় সাইকেল দিয়ে, সেগুলো রেখে দেবে, তাতে করে নিয়ে যাবে, নিয়ে গিয়ে রেখে দেবে।